অনেক ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হচ্ছে, এই যুদ্ধে জিততে হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঘুরে দাঁড়ালই এখন আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এভাবেই ভেঙে পড়ে স্টেজ। পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা। এই ঘটনায় কেউ কেউ কিছুটা আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পাঁচ মিনিট পর উঠে দাঁড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই যে নেতাদের মঞ্চে উঠা, এত নেতা আমার দরকার নেই, আমাদের আরো কর্মীর দরকার, বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার, এত নেতা আমাদের দরকার নেই। যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি, এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই, কর্মী উৎপাদনের কারখানা সেটাই হোক ছাত্র, ঠিক আছে? এর আগে ছাত্রলীগকে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন তিনি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নবতর পথযাত্রার সূচনা করতে হবে। সারা বিশ্বে আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমস অতিক্রম করছি, সামনে আরো কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতেই হবে। আমাদের বাংলাদেশ রূপান্তরের উপকার, তিনি রূপান্তরের রূপকার, তিনি আওয়ামী লীগকে আত্মশক্তিতে বলিয়ান একটা পার্টিতে পরিণত করি, আমরা আত্মশক্তিতে বলিয়ান এটা শেখ হাসিনার নেতৃত্বের সৌরভে আমরা উদ্ভাস। পরে টিএসসির সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে ছাত্রলীগ। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।